bwskangni panchayat chongmari no naharoi 24 rc guard constituency ni MLA borong bwnang ranjit deburmani tuidul mungbai je panchayat ni candidate tongnai rok no tui nogo nogo thangi cockpit nani chengkha tini ongkha khuaini gorongo tila amchaio thangi nogo nogo thangi cockpit laikha haike bo a cockpit thani tam koknar ka khnai ni di dongo tibini mangple সৌভাগ্যের খবর হলো কি এবার পশ্চিম দ্বারিকারপুর যে পঞ্চায়েতটা এই পঞ্চায়েতটা এবার এসটিদের জন্য এখানে গ্রাম প্রধান হবে 22 উপপ্রধান তিনি হবেন অন্যান্য জেনারেল ক্যাটাগরি থেকে হবেন তাতে আমি মনে করি যে দুইটা প্রধান এবং উপপ্রধান মিলে যদি আগামী দিন এই পঞ্চায়েত নির্বাচনের পরে যদি এখানে কাজ করে তাহলে এই এলাকাটা এই গ্রামটা উন্নয়ন দিকে অগ্রসর হবে আমি এই পশ্চিম দ্বারিকাপুর পঞ্চায়েতে আমি একবার দুবার এসেছি কিন্তু আমাকে কেউ এলাকার সমস্যা তুলে ধরেনি আমি এসেছিলাম দুইটা রাস্তার কথা বলেছিল এটা ইতিমধ্যে আমি সঙ্গে সঙ্গে ফোন করে ওইগুলি এখন টেন্ডার হবে ইলেকশনের পরে মনে হয় টেন্ডার হয়ে যাবে চিফ ইঞ্জিনিয়ার কাছে ছিল এটা হয়ে গেছে কয়েকদিন আগে আমি ওইখানে গ্রামে একটা গেছিলাম বিজয়বাবু বলছিলেন যে তাদের গ্রামে 25 পরিবারের জলের সমস্যা গতকাল উনি আমাকে ফোন করে বললো স্যার ওইটা কাজ হয়ে গেছে আর একটা গ্রামের কাজ করবে এটা আপনাদের এখানে জলের সমস্যা তো এখন নির্বাচনের সময় তবু আমি আলোচনা করব আপনাদের এই যে গ্রামের যে জলের যে সমস্যা জল যে কম আছে সেই বিষয়টা আমি দেখব আর আপনারা যে দাবি তুলছেন ক্লাবটা ক্লাব বিষয়টা আমি দেখবো আমার এমএলএ ফান আছে আমি এমএলএ ফান থেকে আপনাদের এখানে মন্দির না ক্লাব কোনটা দিলে সবচেয়ে ভালো হবে সেটা আমার নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে আমি ইয়ে করবো আর রাস্তার যেগুলি এখানে যে সমস্যা বা এগুলি কিছু কিছু রাস্তা ইতিমধ্যেই টেন্ডার হয়ে গেছে এবং আগামী দিন আরও হবে আগামী দিন সুযোগ হবে যদি আপনারা আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে এবং এই পশ্চিম দ্বারিকারপুরের শাসনটা যদি আপনাদের হাতে তুলে আনতে পারে তাহলে অনেক কাজ করার আপনারা সুযোগ পাবেন শাসন করার ক্ষমতা আপনাদের হাতে থাকবে এখানে যাহাতে দুর্নীতি মুক্ত হয় যখন আপনারা ক্ষমতায় আসবেন তখন এটা রাজনৈতিক কালারের উপর আপনারা বিবেচনা করবেন না গ্রামে সে যে রাজনৈতিক দলই করুক সে সিপিএমে করুক কংগ্রেসে করুক বিজেপিই করুক বা অন্য পার্টি যেই করুক যে গরিব তাকে অগ্রাধিকার আপনারা দিবেন আমাদের পার্টির এত বড় কথা না কথা হচ্ছে গ্রামের যে গরিব অংশের সবচেয়ে গরিব ওনাকে আমরা সম্মান করা ওনাকে অধিকারটা তার ঘরে পুষে দেওয়া সে কাজটা আপনারা করবেন এবং সেই লক্ষ্য রেখে আমরা এই এবার পঞ্চায়েত নির্বাচনে আমরা লড়াই করতে যাচ্ছি সারা ত্রিপুরার মধ্যে একমাত্র রামচন্দ্র কাট বিধানসভা কেন্দ্রে যেখানে 41টা ত্রিপুরা মোটা প্রার্থী দিয়েছে আমাদের সব প্রার্থী স্কুলকে সবাই মনোনীত হয়েছেন এবং আমাদের প্রার্থী জয় করার মতন ক্ষমতাও এখানে রাখে এবং আমরা কেউ উইথড্রও করিনি এবং আজকে এটা সমগ্র সারা ত্রিপুরায় এটা আলোচনা চলছে এবং মহারাজা খুব মানে আমাকে প্রশংসা করে বলেছেন যে আপনি খুব সত্যি গিয়ে করেছেন কাজ করেছেন এবং এখানে আমরা কোনো কম্প্রোমাইজ করিনি আমি প্রথম থেকে যারা এখানে প্রার্থী দাঁড়িয়েছিল তাদের মনে একটা সন্দেহ ছিল যে বিজেপির সঙ্গে আমাদেরকে কোনো কম্প্রোমাইজ করে কিনা আমি বলেছিলাম প্রথম থেকে না এখানে কোনো কম্প্রোমাইজ হবে না আমরা একাই লড়াই করবো কারোর সঙ্গে কিছু ইয়ে করবো সেই মতে আমরা ইয়ে করছি আপনারা সবাই মিলে কাজ করেন এই গ্রামে অনেকজন বয়স্ক বার্তা পায় না আমার কাছে কেউ রিপোর্ট করে না আজ পর্যন্ত যেটা রিপোর্ট করছে বা আমাকে চিঠি দিয়েছে আমি সব সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছি এই গ্রামের অনেকে এপিএল থাকতে পারে বিপিএল হইতে পারে না তাদের বিষয়টাও নির্বাচনের পরে দেখা হবে আপনাদের কোন কোন রাস্তাগুলি সংস্কার করা হবে এগুলো আমি আসবো নির্বাচনের পরে এখন কোড অফ কন্ডাক্টের জন্য আমি সব কথা আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে পারি না আপনারা চিন্তা করবেন না আমি এবছর দুর্গাপূজা আপনাদের এখানে আছে কি না জানি না আমি কিন্তু এবার একমাত্র এমএলএ রঞ্জিত দেববর্মা সব দুর্গাপূজা সব মন্তব্যে আমি গিয়েছি কোথাও আমি বাদ নিই আমার সাধ্য মতো আমি সহযোগিতা করেছি আগামী দিন আপনাদেরকে করব ধীরে ধীরে আমাদের রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রটা আমরা কীভাবে সাজিয়ে তুলতে পারবো সেটা আমি চেষ্টা করব এই নির্বাচনে
অনেক কিছু প্রলোভন আসবে আপনাদের কাছে, অনেক প্রতিশ্রুতি আসবে, সেইগুলিকে আপনারা যদি 5 বছরের জন্য 1000 টাকা 500 টাকায় বিক্রি করে দেন তাহলে আপনারা দুর্ভোগে পোহাতে হবে, কষ্ট আপনারা পাবেন 5 বছরের জন্য। সুতরাং আপনারা সব দিকে বিবেচনা করে আমি বলবো যে আপনারা বিক্রি হবেন না, সরল সোজা লোক আপনারা, আমাদের ইব্রাসা মতন আপনারা যারা হিন্দুস্তানি আছেন এখানে গরিব অংশের মানুষ, আপনারাও অনেক অধিকার থেকে বঞ্চিত, আপনাদের অধিকার যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি এবং এবার কলেজে আমরা কাজ করছি। এই জন্য আজকে শুধু এই টিপরা মঠা শুধু টিপ্রাসাদ এলাকায় না, এখন বাঙালি এলাকাও আমাদের সংগঠনে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং গত নির্বাচনে আমরা 41টা প্রার্থী দিয়েছি, 41 জন, ST রিজার্ভ বাদেও আমরা আরও বাকি এটা আরও 21টা আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি, আগামী দিন করবো। এবার পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন আমরা সবচেয়ে বেশি প্রার্থী দিয়ে আমরা আমাদের সংগঠনকে মজবুত করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। আর আরেকটা বিষয় হলো আপনাদের নিরাপত্তা, আমাদের এখানে কি নির্বাচনের পরবর্তী সময় কী হয়, যে দল জিতে যারা হারে তাদের উপর আক্রমণ হয়, এবছরও অনেক আক্রমণ হয়ে আক্রমণের চেষ্টা করেছে বা হয়েছে কিছু কিছু এলাকায়, আমি এসেছি প্রতিরোধ করার চেষ্টা করেছি করেছো, তাতে গরিব অংশের মানুষরা নিরাপদে থাকতে পারছে, অন্তত রামচন্দ্রঘাট এলাকা আমি বলবো। এখানে কিছু সন্ত্রাসী লাল টিলাতে ইয়ে হয়েছিল, ওই দিন আমি নিজে গেছি, 6 জনের নামে এফআইআর করেছি, SPকে বলেছি, DMকে বলেছি, DM-এর সঙ্গে আমি দেখা করে বলেছি ওনাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করার জন্য, নতবা আমাদের মুভমেন্ট হবে, যেটা মুভমেন্ট আপনারা কিছু আমাদের সঙ্গে কম্প্রোমাইজ করতে পারবেন না। সুতরাং তারাও আমরা কীভাবে এখানে যে যারা সন্ত্রাসী গরিব অংশের মানুষ, যারা খেটে খাওয়া মানুষ এখানে আসে, কিছু একটা ছোট একটা টেম্পু নিয়ে যায়, একটা রিক্সা চালায়, একটা ঠেলা গাড়ি চালায়, একটা মুদির দোকান দেয়, তাদেরকে বলবে টাকা দিতে হবে, খুলতে পারবে না, ইয়ে করতে পারবে না, ওই রকম রাস্তাঘাটে রাত্রে চোর দেওয়া, গলা ধাক্কা দেওয়া, এগুলি অনেক কিছু সামাজিক অনুষ্ঠান, একটা বিয়ের বাড়ি লালটিলাতে ওইখানে মানুষ খেতে আসতে পারে না, অনেক খাওয়া নষ্ট হয়ে গেছে। অনেক চেষ্টা করছি, 17 মাস আমি ধৈর্য ধরে অপেক্ষা করছি আর ধৈর্য ধরবো না, আবার ওই সন্ত্রাসের দাঁতটা আমি সোজা করে ভেঙে দেব, আমি বলছি তারা, ওরা এখন কয়েকজন বাড়িতে ঘুমায় না, আমি দেখে আসি। সুতরাং আপনারা নিরাপত্তার জন্য নিশ্চিত থাকেন, যে কোনো হলে আমাকে বলবেন, আমার ফোন নম্বরটা আপনারা রাখবেন। আর এটাও আমি নিশ্চিত করে বলবো, আপনাদের এখানে যে প্রার্থী হয়েছেন উনি আপনাদের এখানে হয়ে কাজ করবে, যদি না করে সেটা আমরা দেখবো, আপনাদের সঙ্গে বসে আমি আলোচনা করবো। আর আপনাদের পঞ্চায়েতে আমি আসবো, ওয়ার্ডে আসবো, আমি সবাইদের সঙ্গে কথা বলছি যে প্রত্যেকটা ওয়ার্ডে পঞ্চায়েতে আমি যাব, আমার কাজ হচ্ছে আপনাদের সঙ্গে দেখা করা, আপনাদের সমস্যা শোনা। সুতরাং আজকেও আমার জরুরি একটা মিটিং আছে, আমি দিল্লি যাওয়ার কথা ছিল কিন্তু দিল্লি যেতে পারিনি, আমার 2:11 একটা ভিডিও কনফারেন্স আছে কেন্দ্রের একজন অনারেবল একজন ইয়ের সঙ্গে আমার ইয়ে মিটিং আছে, ভিডিও কনফারেন্স, সেজন্য আমি বেশি আপনাদের সঙ্গে ইয়ে করবেন, আবার আসবো, আপনারা একসাথে কাজ করবেন, বিপুল বুথে জয়ী করবেন আমাদের প্রার্থীদের, যাতে আমরা উজ্জ্বল হয়ে এবং নির্বাচিত হয়ে আমাদের যোগ্য প্রার্থীকে এই আসনে বিপুল বুথে জয়যুক্ত করে আমরা সামনের উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারি এবং দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত একটা গাঁও পঞ্চায়েত হিসাবে, মডেল গাঁও পঞ্চায়েত হিসাবে আমরা এই পশ্চিম দ্বারিকাপুর এলাকাটা গড়ে তুলতে পারি, সেদিকে আপনারা এগিয়ে আসবেন। এবং দ্বারিকা পশ্চিম দ্বারিকাপুর এলাকাটা সবচেয়ে বেশি পিছিয়ে পড়া একটা গাঁও পঞ্চায়েত বলে আমি জানতে পেরেছি। সুতরাং এই পঞ্চায়েতকে আমরা কীভাবে আরও উন্নয়ন করা যায়, আরও উন্নয়নের সামিল করে আপনাদের সবাইকে সামিল করে আপনাদের ভবিষ্যৎটাকে আরও উজ্জ্বল করা যায়, সেদিকে আমরা সবাই মিলে একসাথে কাজ করব, এই প্রতিশ্রুতি এবং এই আশ্বাস দিয়ে। এবং আগামী দিন আপনারা টিপ্রামথার প্রার্থীকে রূপালী দেব।
পানি সারে গা সারে পামাগা স্বর্ণকমল জুয়েলার্স আপনার চেয়ে আপন।